السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن ولا أما بعد بيشتي على شماني شودي ودشق <applause> من دو شكل كي براندلا شو بيتشا جاناتش أبنا دير بيو أنوشتان سنو تير براتي بندو كتا وبوتي كار شيشو أمرا اتباع سنو بس سنو تير أنوشورن نرجي گروت يبون ار فضيلة

রসল্লা সালিক আসাল্লাম যে কাজ যেভাবে যে সময়ে যে পরিমাণ যে সংখ্যায় করেছেন যেটা আর কি মহাদেস্ল একরম একটা কথা বলেছেন যে সোনা অনুসরণ করতে গেলে অন্তত পাঁচটি বিষয় একটু অনুসরণ বা দেখা প্রয়োজন রয়েছে যেমন একটা স্থান একটা সময় পদ্ধতি একটা হলো পরিমাণ আর একটা সংখ্যা এই যে যে সুন্নাতের ক্ষেত্রে যতটা পাওয়া যাবে ততটাই যেন পরিপূরক থাকে সেভাবে অনুসরণ করার নাম হলো সোননাথ আর যেটা বলা হয় যথাযথ মেনে চলা আর সোনাথের অপর নাম আর একটা যেটা আসার বা চিহ্ন এক চিহ্নকে থেকে আর এক চিহ্ন হুবহু সেটাকে অনুসরণ করার নাম যথাযথ অনুসরণ করা বলা হয় আর কি সাহেব যে বা আয় সোন أعظمية بقول <applause> تفرشونك أعوذ بالله من الشيطان الرجيم. قل إن كنتم تحبون الله فاتبعوني. يحببكم الله ويغفر لكم ذنوبكم الله غفور رحيم. الله فقني جبلتنا. هنا بيت بلده. إن كنتم تحبون الله فاتبعوني. جودي تمرا الله كيف لا وش تجاوب؟ الفاتبعني يحببكم الله طن الله فق. درك فلا

যদি এটা মালবন্টন প্রসঙ্গে কিন্তু এটা বলে থাকেন আলে কোন প্রেক্ষাপটে আয়াত সেটা বড় কথা না তার বিষয়টা হলো সর্বব্যাপক সর্বস্থানে প্রযোজ্য যেখানে যেখানেই যে থাকবে যে অবস্থায় থাকবে আল্লাহ নবীর যেটা বিধান সেটা সে মেনে চলবে তা মনসল ফাকুদ সেটা শেরতের বিধিবিধানে হোক বা যাই সুরানিসার উনষাট নম্বর আয়াত

দুটা শব্দ রয়েছে জি জি এবং আল্লাহর ইতেবা হয় না যেহেতু অনুসরণ অনুগত ইত্যাদি মানুষের পিছনে পেছনে চলা যায় কিন্তু আজ যেটা সেটা হয় নবীর হয় কিন্তু এবাদত সেরাশত আল্লাহ হয় আল্লাহ ছাড়া আর কারো হয় না আচ্ছা তাহলে বুঝলাম বা হয় নবীর ইতাআত আল্লাহর জন্য হয় নবীর ক্ষেত্রে প্রযোজ্য কিন্তু ইবাদত শুধুমাত্র আল্লাহর জন্য প্রযোজ্য আর কারো জন্য প্রযোজ্য নয় কউল আতিউল্লাহ ওয়া তোমরা ইতাআত করো মান্য করো আল্লাহকে মান্য করতে হবে হ্যাঁ ওয়াতিউল রাসূল আমি রসূলের রসূলকে মান্য করো অনুগত করো অনুসরণ করো সব কিছু এখানে প্রযোজ্য ফায়াম তাওয়াল্লাউ

বলাম আতানিদা খালাল বলছেন যে আমার যাবে কিন্তু যে করবে করে আশ্চর্য হয়ে গেলেন জান্নাতে যেতে আবার অস্বীকার করে এমন বেকুব লোক আল্লাহ সে আবার কে যে জান্নাতে যেতে অস্বীকার করে রসুল মানে আতানিদা খালাল জান্না তুমি কি আমার আনুগত্য করবে সে জান্নাতে গেলো অমন আসানি ফাকাদ আবা যে আমার নাফরমানি করলো সেই যেন মূলত জাননাতে অস্বীকৃতি জানালো রয়েছে ভাবে আল্লাপ রয়েছে আল্লাহ পাক বলছেন যে হে ইমানদার বান্দাবান্দিগণ তোমরা আল্লাহকে মান্য করো আর রসুলামের

আচ্ছা এই যে ইত্তেবা এটা শুধুমাত্র কিছু কিছু বিষয়ে ইত্তেবা করব। না ইত্তেবা আফিল এহতেকাদাত আকিদার সময়ের বিষয়ে রসুলের ইত্তেবা করতে হবে ইত্তেবা ফিল আকওয়াল রসুলের কথা বাণী সময়ের ব্যাপারে ইতেবা করতে হবে ইতেবা আফিল আফাল আসলাম যেগুলি করতে বলেছেন নিজে করেছেন সেগুলির উপরে ইত্তেবা করতে হবে আল ইতেবা ফিত্তরুক কিছু কাজ যেগুলি আছে আল্লাহ আসলাম করতে নিষেধ করেছেন সেগুলি ক্ষেত্রেও তো ইত্তেবা করতে হবে নাকি হ্যাঁ এখানে আমাদের এরতেবা দুই রকমের নিষেধ বর্জনের আবার আদেশ পালনের নিষেধ বর্জনের আমাদের দেশে অনেকেই জানে না যার ফলে অনেক ধরনের কথা বলে থাকে কোনো বেদাত তুলে ধরলেই আবার আর একটা জিনিস আমাদের সমস্যা হয়েছে সেটা হলো যে বেদাত এবং আমাদের দেশ আমরা অনেকেই এটা জানি না বেদাত কোনটা ওসাইল কাউনিয়া কাদারিয়া কোনটা এটার পার্থক্য জানি না এবাদত এবং মহামেলাতে পার্থক্য আমরা অনেক ক্ষেত্রে বুঝি না আবার অনেক সময় যে আমরে দিনই আর আমরে দুনিয়াবি এটা না বুঝার কারণে অনেক সময় কি হয়েছে আমাদের তালগোল ফেঁকে যায় তো কাজে এক্ষেত্রে আমাদের খুব ভালো করে জানা দরকার যে একজন মুমিনের জেন্দাগি হলো দুই ভাগে বিভক্ত একটি হলো এবাদত আর একটি হল ময় তো এবাদত হলো তাওকিফি এবাদত তাওকিফি যেভাবে আল্লাহ নবী করেছেন হুবহু ওইভাবেই করতে হবে জি এবাদত যেটা আমরা দর্শকদের জন্য সহজ করে বলতে পারি যে কথাটি আমাদের মধ্যে আলোচনা হচ্ছিল আমানুল্লাহ মাদানী সাহেব আলোচনার মধ্যে বলছিলেন যে মানুষের জীবনের দুই ভাগে বাক করা হয়েছে একটি হলো অবাদত আর হলো মহামেলা অ্যবাদত যে অংশটা সেই অংশটা অবশ্যই কোরআন ও সন্ন্যাসের উপরে নির্ভরশীল কোরআন সন্ন্যাস যেটা গ্রহণ করবে সেটাই হবে অ্যাবাদত খুব নির্ভরশীল এতে এর ব্যত্যয় ঘটানোর কোনো ক্ষমতা নাই আপনি যদি ওখানে কি যেন বলতে আমি বলছিলাম যে শেখুল ইসলাম ইবন তাইমিয়া এর একটা চমৎকার আলোচনা করেছেন তিনি বুঝাতে চেয়েছেন যে এবাদত মূলত হারাম যতক্ষণ পর্যন্ত না সেটা করার দলিল পাওয়া যাবে দলিল না তখন আপনি এর জন্য হালাল হালাল হয়ে যাবে দলিল পাওয়ার আগ পর্যন্ত যে কোনো ধরনের এবাদত হারাম মানে আপনি ইচ্ছা করে কোনো আবাদত করতে পারবেন না আর মহামালাতের মূল হলো হালাল

ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি ততক্ষণে আপনারা আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ আমরা এসে আলোচনা নিয়ে পুনরায় আপনাদের সাথে হব আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাত বিরতির পর সুদীয় দর্শক বৃন্দ। আপনাদেরকে আপনাদের প্রিয় অনুষ্ঠানে ডালার শুভেচ্ছা কথা হচ্ছিল যে মহামেলার যেগুলি

দিয়েছেন সেটা তোমরা গ্রহণ করো আর যেটা থেকে নিষেধ করেছেন সেটাতে তোমরা বিরত থাকো আমাকে দেওয়ার দেখতে হবে আচ্ছা আর ইয়ের কথা পরিষ্কার হয়ে যায় ওই একই বাক্যে লম্বা বাক্য তার মধ্যে

আমি আবাদ করবো সেখানে আমি রোসনও করতে পারি ধানও করতে ইচ্ছাধীন তবে মূল যে অবশ্যই আর চলবে না এখানে মানে ব্যবসা বলতে আপনি অবাধে সব করে যাবেন তা হবে এখানে একটা মূল্যে অবলম্বন করতে হবে ওখানে আমাদের একটা স্বাধীন হারাম

কথা বলেছেন এখানে এসে মাজাল্লাহ হয়েছে অনেকে অত্যন্ত চুলচেরা পথ এটা এখানে অনেক এই সুযোগ নিতে যে অনেক নাজায়জ পথে ঢুকে পড়েছে জি এই কথা বলা আবার কেউ কেউ জাল্লাত মি আকদামুল উলামা বলেছেন যে অনেক সময় অনেক বড় বড় আলেমের পা পিছলে গেছে ছটকে হ গেছে আবার কেউ কেউ আবার এই মুআমালাতের বিষয়টা না বুঝে এবাদতের মধ্যে নিয়ে যে ব্যাপারটাকে এত টাইট দিয়ে দিয়েছে যে ফাটা পাঞ্জাবি পরা হারাম কল্লিদের পাঞ্জাবি পরা পায়ে হারাম কিস্তি টুপি মাথায় দেওয়া হারাম হারামের পর্যায়ে গেছেন আচ্ছা এখানে আমার আরেকটা দিক খেয়াল করতে হবে এভাবে কাইম জাউজিয়া তার মোয়াক্কেনের মধ্যে বলেছেন যে কিছু কিছু ব্যাপার আছে সেটা যুগ হিসাবেও আবার ফতোয়া পরিবর্তিত হয় যেমন পোশাকের ক্ষেত্রে কোন মূলনীতি এইভাবে নেই যে কথাটা বলা হয়েছে হালকা করে যে সাদা পোশাকটা হওয়া ভালো কিন্তু পোশাকের ধরন কিভাবে পরব সেটা উল্লেখ নেই এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে যেমন এক দেশে শীত আর এক দেশে গরম কোনো দেশে দেখা যায় পোশাক খুব হালকা পড়তে হয় কোনো দেশে পোশাক আবার বেশি করে না পড়লে চলাই যায় না ইত্যাদি এখানে কিন্তু মল্লিতে আছে জি আপনি ভাবে একজন মানুষের তো কর্মক্ষেত্র ভিন্ন আছে কতগুলো আমি মাঠে দেখেন আপনি পুরুষ মহিলার পোশাক পারবে না মহিলা পুরুষের পড়তে পারবেন আছে না অবশ্যই অবশ্যই আছে কেতাবল লিবাসের মধ্যে আলোচনা নিয়ে আসছেন হলো আংটির আলোচনা নিয়ে আসছেন এখানে আছে কিন্তু দেখা যাচ্ছে এই পোশাক আমাকে পড়তে হবে তো কোনো বাধ্যবাধকতা নাই নিষেধ বাদ দিলে সবই যায় সবই যায় জন্য জানতে পারি যে পোশাক নারী এবং পুরুষের ভিন্ন হবে নারীর পোশাক পুরুষে পরবে না পুরুষের পোশাক নারী পরবে না অনুরূপভাবে অমুসলিমদের বিশেষ কোন পোশাক থাকে মানতাসারভাবে কমেন্ট করা মানে ওদের khas ওদের কিছু পোশাক যেরকম উদাহরণস্বরূপ হিন্দুদের কপালে চন্দনা চটকে করা তিলক লাগানো ঘ্রাকের মালা তিলক সিঁদুর

আর যে পোশাকটা শুধুমাত্র পুরুষকেই চিহ্নিত করা হয়েছে এই একজন আরজনের পোশাক নিতে পারবেন আপনি পারবেন না কিন্তু যে পোশাকগুলি আমরা সময় কমন ব্যবহার করা যায় এগুলিতে কোনো দোষרום কিছু না কারণ এটা পরে গেলেই বলবে না যে ও পুরুষ মহিলা হয়ে গেছে মহিলা পুরুষ হয়ে গেছে এরকম যখনই বলবে তখনই আপনি শরীতের লঙ্ঘন কারী হিসেবে গণ্য হবেন আবার এটা আছে মানে

الله سبحانه وتعالى أبنك أماك شكل توفيق كرون آمين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين والسلام عليكم ورحمة الله وبركاته